আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো সয়াল অ্যাটেন্ডেন্স মেশিন কিভাবে আপনি কনফিগারেশন করবেন। সয়াল অ্যাটেন্ডেন্স মেশিনটি বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠানের তাদের কর্মীদের অ্যাটেন্ডেন্স গেট পাস এর জন্য ব্যবহার করা হয়। তো চলুন আমরা কনফিগারেশনটা কিভাবে করতে হয় সেটা দেখে নিই। কনফিগারেশনের তিনটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে ডিভাইস থেকে যে কেবলটি আসবে, এই কেবলটি একটা সিরিয়াল পোর্ট কেবল। এই সিরিয়াল পুরানো মডেলের ক্ষেত্রে, নতুন মডেলের ক্ষেত্রে ইউএসবি কেবল থাকতে পারে, সেক্ষেত্রে ড্রাইভার ইনস্টল দিতে হবে। আর আমার এখানে যে ডিভাইসটি আছে এটা একটা সিরিয়াল পোর্ট, এই সিরিয়াল পোর্টের মাথায় একটা সিরিয়াল টু ইউএসবি পোর্ট কনভার্টার লাগানো আছে। এই কনভার্টারে একটা সফটওয়্যার বা ড্রাইভার ইনস্টল দিতে হবে। তারপরে আমার কম্পিউটারকে এই অ্যাটেন্ডেন্স মেশিনে সার্ভার বানাতে হবে। এই সার্ভার থেকে, সার্ভার বানানোর পরে আমি একটা ক্লায়েন্ট সফটওয়্যার ইনস্টল দিব। এই ক্লায়েন্ট সফটওয়্যার দিয়ে আমি কমান্ড দিব সার্ভারকে, সার্ভার মেশিনকে কমান্ড করবে, মেশিনে ওই কমান্ড অনুসারে কাজ করবে। সাপোজ আমি যদি কোনো কর্মীর পুরো মাসের অ্যাটেন্ডেন্স দেখতে চাই এবং প্রিন্ট দিতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে? আমার ক্লায়েন্ট সফটওয়্যার থেকে আমি ওই ডেট রেঞ্জ অনুসারে আমি সার্চ দিব, রিকোয়েস্ট করব, এবং এটা এই রিকোয়েস্টটা সার্ভার পিসি বা সার্ভার সফটওয়্যারে এটা রিসিভ করবে। রিসিভ করে এটা মেশিনে পাঠাবে, মেশিন থেকে এই ডাটাগুলি নিয়ে আসবে, অথবা সার্ভারের কাছ, মেশিন থেকে রেগুলার ডাটা সার্ভারে জমা হতে থাকে, সেখান থেকেও এটা প্রসেস করে আপনাকে নির্দিষ্ট আপনার চাহিদা মোতাবেক ডাটা আপনার কাছে দিবে, সেটা আপনি প্রিন্ট করতে পারবেন। তো চলুন আমরা প্রথমে ড্রাইভার সফটওয়্যারটি ইনস্টল করি। ড্রাইভার সফটওয়্যারটি ইনস্টল করার আগে দেখুন কী অবস্থা থাকবে। দেখুন আমি আমার কম্পিউটারে এই যে ইয়াটি লাগাচ্ছি, ইউএসবি কেবলটি লাগাচ্ছি, যেটা মেশিন থেকে আসছে। লাগানোর পরে দেখুন এখানে পরিবর্তনটা দেখতে পারবে। দেখুন পোর্টসের এইটা, এটা একটা দেখুন এখানে এই কানেকশনটা পাইছি, কিন্তু এটা কোন ড্রাইভারে কিসের সাথে কানেকশন হবে সেই রকম কোন তথ্য এখানে নেই। না থাকার ড্রাইভার না থাকার কারণে এটা দেখাবে। আমি এখন এটা ড্রাইভারটা ইনস্টল করব, ড্রাইভারটা ইনস্টল করে এবং আপডেট করে ফেলবো। আমার সফটওয়্যারটি রাখা আছে রিসোর্সের ভিতরে। তারপরে এখান থেকে সয়েল সফটের ভিতরে দেখুন এটা হচ্ছে প্রোলিফিক জিপিএস, এটা একটা ড্রাইভার সফটওয়্যার। এটা আপনার মেশিনের সাথে যদি না পান তাহলে আপনার কম্পিউটার থেকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন, আমি সেটাই করেছি। আমি এখন এটা ইনস্টল দিব। ইনস্টল দেওয়া অন্য সব কম্পিউটারের মতোই, আই অ্যাকসেপ্ট দেম অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট, এটা অ্যাকসেপ্ট করে দিচ্ছি, ফিনিশ। আমি ড্রাইভার সফটওয়্যারটি ইনস্টল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে যাব, এই ড্রাইভার সফটওয়্যারটিকে আমার আপডেট করে দিতে হবে। ড্রাইভার আপডেট, আপনি রাইট কম্পিউটার রাইট ক্লিক করেন, মাউসের রাইট ক্লিক করে এটা আসবে। আপনারা জানেন সাধারণত যারা কম্পিউটার ব্যবহার করতে পারেন। এখন এখান থেকে ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার সফটওয়্যার, এখান থেকে এটা দিব। তারপর লেটস মি পিক ফ্রম লিস্ট অফ দ্য অ্যাভেলেবল ড্রাইভার মাই কম্পিউটার, এটা আসছে। আমি ড্রাইভার সফটওয়্যার ইনস্টল দেওয়ার কারণে, ইনস্টল দেওয়ার আগে যদি আমি এটা এভাবে খুঁজি তাহলে আসবে না। আমার এখান থেকে আমার কম্পিউটার, আমার এই যে ডিভাইসের মডেল হচ্ছে এটা পুরোনো ভার্সন একটা, আমি এইটা 2008-এর মডেলে ড্রাইভারটি দিচ্ছি। দেখুন নেক্সট, দেখুন আপডেট ড্রাইভার প্রোলিফিক ইউএসবি টু সিরিয়াল কম পোর্ট কম ফোর, 4 নম্বর পোর্টে ইউএসবি 4 নম্বর পোর্টে এটা কানেকশন নিয়ে নিচ্ছে। দেখুন আমি এখান থেকেও দেখতে পারি, দেখুন এটা আগে ছিল একরকম একটা মেসেজ, এখন দেখুন এটা এটা তো পাইয়া গেছে। এখন যদি আমি এটা খুলে ফেলি তাহলে এটা চলে যাবে। আবার যদি আমি একটা কানেকশন দিই
তাহলে দেখুন, হ্যাঁ আবার আসছে। এখন এটা আমার ড্রাইভারের কাজ শেষ। এখন আমার ডিভাইসটি ফিজিক্যালি মেশিনের কম্পিউটারের সাথে মেশিনের যোগাযোগের ফিজিক্যালি ভাবে প্রস্তুত। এখন আমার সার্ভার সফটওয়্যারটা ইনস্টল দিতে হবে। সার্ভার সফটওয়্যারটা আবার ওখানে আছে, এখন সফটওয়্যার সার্ভার, এখন এখান থেকে আমি সার্ভারটি ইনস্টল দেব। নেক্সট এখানে আমি দিব আমার কোম্পানির নাম, যেমন আমার কোম্পানির নাম নাসা হোল্ডিংস, নাসা গ্রুপ, নাসা। আমি টপিক্যালি প্রোগ্রাম উইল বি ইনস্টল উইথ দ্য মোস্ট কমন অপশন রেকমেন্ড ফর দ্য মোস্ট ইউজার, আমি এটাই দিব, কোনো পরিবর্তন করবো না। এখানে পরিবর্তন করতে চাইলে আমি পরিবর্তন করতে পারবো। এখন দেখুন ফিনিশ, আমার সার্ভার সফটওয়্যারটি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমার সার্ভারটি রান করব। দেখুন 761 সার্ভার, দেখুন এটার পাস ইউজার হচ্ছে SUPER সুপার BISOR সুপারভাইজার, পাসওয়ার্ডটি একই, ডিফল্টভাবে এটাই থাকে, আপনারা চেঞ্জ করতে পারবেন ইচ্ছে করলে। এখন দিয়ে দিয়েছি, এখান থেকে আমি প্রথমে এটাতে যাব। এটাতে গিয়ে আমি দেখুন আমার 4 নম্বর পড়ে এটা বাই ডিফল্ট নিয়ে নিয়েছে। দেখুন এখানে আমার কিছু কাজ নেই, যদি এখানে আমার দেখুন এটা এখানে ক্লিক করা থাকতো, দেখুন যদি এখানে সিলেক্ট থাকতো, তাহলে আমার যে পোর্টটি ওই ড্রাইভারের ওখানে আমাকে দেখিয়েছিল মাই কম্পিউটার ম্যানেজারে, এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতাম, ওই অনুসারে সিলেক্ট করে দিবে। আপনার যদি 3 নম্বর পড়ে থাকে, 5 নম্বর পড়ে থাকে, 6 নম্বর পড়ে থাকে, তখন আপনি ওটা সিলেক্ট করে ইয়েস দিয়ে দিবেন। তারপর লেনে যেতে হবে, লেনে গিয়ে দেখুন, লেনে গিয়ে এখান থেকে আমি আমার কম্পিউটার ডিভাইস অনুসারে মডেল অনুসারে আমি সেট করবো। এটা হচ্ছে আমার মডেল 727H ওল্ড এইটা, এবং এটা এখান থেকে সিলেক্ট করে দিব আমার জন্য এই ডিভাইসের জন্য এটাই দিতে হবে। এখন এবং এটা থেকে আমি আর কিছু করতে হবে না, ইয়েস দিয়ে দিচ্ছি। আর এখান থেকে এসে দেখুন, এখান চেক করুন কানেকশনটা পাইছে কিনা। দেখুন যদি এটা কানেকশন আপনার ওই দুটা সেটিং আমি যেটা কনফিগারেশন এখন করেছি এটা যদি ঠিকঠাক মতো হয়ে থাকে, তাহলে এখানে এটা সবুজ বাতি চলবে ইয়েস, আর যদি কানেকশন না পায় তাহলে ক্রস চিহ্ন থাকবে। আর সার্ভারটি এখান থেকেও দেখা যাবে, যদি সার্ভার ডিভাইসের সাথে আমার কম্পিউটার সার্ভারে যদি কমিউনিকেশন হতে থাকে, তাহলে এটা এভাবে চলতে থাকবে। যদি কমিউনিকেশন না হয় তাহলে দেখবেন, দেখি আমি পোর্টটা চেঞ্জ করে দিই। দেখুন পোর্টটা চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি, এখন কিন্তু আর কমিউনিকেশন সম্ভব হচ্ছে না। দেখুন এই যে ক্রস চিহ্ন, এটাই আপনাদের জন্য আবার যা করেছে তার পূর্ব অবস্থায় ফিরে আসি। দেখুন দেখুন এখন ঠিক আছে, এখন আমার সার্ভারটি পুরোপুরি প্রস্তুত। এখন আমার সার্ভারটি পুরোপুরি প্রস্তুত, এখন আমি ক্লায়েন্ট সফটওয়্যারটি ইনস্টল দিব। তারপরে সেলস সফট, এখান থেকে ক্লায়েন্ট সফটওয়্যারটি ইনস্টল দিব। ক্লায়েন্ট সফটওয়্যারটি ইনস্টল দিচ্ছি, পূর্বে নিয়ে লিখবো নাসা। নেক্সট নেক্সট ফিনিশ,
আমার সার্ভার সফটওয়্যার ইনস্টল হলেও ক্লায়েন্ট সফটওয়্যার ইনস্টল হলেও সার্ভারে কনফিগারেশন করতে হয়, ক্লায়েন্ট সার্ভার সফটওয়্যার কনফিগারেশন করতে হয়, ক্লায়েন্টের জন্য করতে হয় না। ক্লায়েন্ট শুধু ইউজার ইউজ করবো, ইউজ করার ক্ষেত্রে আমি কী কী কীভাবে ইউজ করতে চাই সেটা দেখবো। দর্শক, এখন আমরা ক্লায়েন্ট সফটওয়্যারের মাধ্যমে একটা কার্ড এন্ট্রি দিব। আমরা এখানে লগ ইন করে ঢুকবো, সুপারভাইজার ইউজার সুপারভাইজার পাসওয়ার্ড। কার্ড এন্ট্রির জন্য আমরা এখানে আসবো, দেখুন আমি দুইটা কার্ড অলরেডি এন্ট্রি দিয়ে দিয়েছি। এখন একটা এন্ট্রি কার্ড, এখন একটা কার্ড আপনাদেরকে দেখাবো। 3 নম্বর কার্ডটা আমি এন্ট্রি দিব। এখন 2 নম্বর কার্ডের ডাটাগুলো এখান দেখাচ্ছে, দুইটা কার্ড এন্ট্রি দেওয়া আছে, যেমন 1 নম্বরও আছে, 2 নম্বরে আমি 3 নম্বরের কার্ডটা দিব। 3 নম্বরে 00 কোনো কার্ড নাম্বার নেই, কোনো নাম নেই, 3 নম্বর খালি আছে। আমি 3 নম্বর আরেকটা কার্ড দিচ্ছি, সেই কার্ডটা হচ্ছে 0 9 7, এখানে আছে 6 3 7 7 2। এটা কী কাজ, কী ব্যবহার করব, কার্ড অনলি, কার্ড দিয়ে আমি গেট খুলবো এবং গেট ক্লোজ করব। নাম দিয়ে একটা নাম দিব, এখানে যে কোনো নাম দিতে পারেন। এখানে আমি একটা নাম দিতে পারি, যে কোনো নাম দেন, আমার নিজ নাম দিতে দিতে পারি, যেমন একটা নাম দেই মিস্টার জামাল, নিক নেম জামাল, ঠিক আছে। এখানে এখান থেকে আপনি আপনার ডেজিগনেশন দেওয়া যাবে, এখান থেকে এডিট করা যাবে। দুইটা ডেজিগনেশন, দুইটা মাঝে দুইটা ব্যবহার করা হয়েছে, 0 এবং 1, দুইটা এডিট করে ব্যবহার করা হয়েছে। অন্য কোনো যদি দিতে চান, 3 নম্বরটা যদি আমি দিতে চাই, তাহলে 3 নম্বরটাকে আমি এন্ট্রি কেটে দিই, যেমন OFIC অফিস অ্যাটেন্ডেন্ট দিতে পারি, অথবা এখানে ITICR IT অফিসার, কোম্পানির নাম, অন্য কোম্পানি একই অফিসে অন্য বিভিন্ন কোম্পানি থাকলে অন্য নাম দিতে পারবেন, ডিপার্টমেন্টের নাম দেওয়া যায়, এখানে কোন ডিপার্টমেন্টের সে আছে এটা দেওয়া যাইতে পারে। এটা কোনো ইয়া না, শুধু এটা আইডেন্টিফাই করার জন্য, পরবর্তী রিপোর্ট প্রিন্টিংয়ের জন্য এটা ব্যবহার হয়। এখান থেকে আমি কার্ড নাম্বার দিয়ে দিলাম, 3 নম্বরে কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি, নাম দিলাম, তারপর এখান থেকে ডেজিগনেশন দিয়েছি, তারপরে এখানে ডিপার্টমেন্ট দিয়েছি। এখানে আমি এখন এটাতে ক্লিক করলে ডাটাগুলো আমার কম্পিউটারের সার্ভারে সেভ হবে, এই যে সেভ হয়ে গেছে, 3 নম্বর কার্ড সেভ হয়ে গেছে। আর এইটাতে দেখুন লেখা আছে ডাউনলোড দিস কার্ড টু কন্ট্রোলার, অর্থাৎ এই ডাটাটা যদি আমার সেভ দেওয়ার পরে আমার লোকাল সার্ভারে আমার কম্পিউটার জমা আছে, এখন এখান দিয়ে দেওয়ার পরে এটা কম্পিউটার থেকে আমার ডিভাইসে গিয়ে সেভ হবে, ফলে আমার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন দিয়ে দিয়েছি, এখন আমি যদি এই কার্ডটি দিয়ে খুলতে চাই তাহলে আমার দরজাটি খুলে যাবে, কোনো সমস্যা হবে না। তো এই অ্যাটেন্ডেন্স মেশিন নিয়ে যদি আপনাদের আরও বিস্তারিত কিছু জানতে থাকে, জানার থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এটা থেকে যদি কোনো কিছু আপনি শিখতে শিখতে পেরেছেন মনে হয়, তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।